আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক যে নয় নম্বর অঙ্ক ছিল একটি গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা এবং তামার অনুপাত তিন অনুপাত দুই কী পরিমাণ সোনা মেশালে অনুপাত পাঁচ অনুপাত এক হবে তো দেওয়া আছে যে গয়নার ওজন ইকুয়েল টু পঁচিশ গ্রাম তাহলে এবং তামা এবং সোনার অনুপাত অর্থাৎ সোনা ইস টু তামা ইকুয়েল টু দেওয়া আছে তিন অনুপাত দুই তাহলে আমরা বলতে পারবো হচ্ছে সোনার পরিমাণ ইকুয়েল টু আসবে যে টোটাল পাঁচের মধ্যে তিন হচ্ছে সোনা ইন্টু হচ্ছে টোটাল পঁচিশ গ্রাম ইকুয়েল টু আসবে হচ্ছে পনেরো গ্রাম আর তামা তামার পরিমাণ আসবে হচ্ছে পাঁচের মধ্যে দুই ইন্টু পঁচিশ ইকুয়েল টু আসবে হচ্ছে দশ গ্রাম এই হচ্ছে সোনা এবং তামার পরিমাণ পঁচিশ গ্রামের মধ্যে এখন ধরে নেই এক্স পরিমাণ সোনা মেশালে তার অনুপাত হবে হচ্ছে পাঁচ অনুপাত এক তাহলে আমরা যেটা করতে পারবো পনেরো যোগ এক্স ভাগ আসবে হচ্ছে দশ ইকুয়েল টু আসবে হচ্ছে পাঁচ এক এই হচ্ছে অনুপাত তাহলে আসবে হচ্ছে পনেরো যোগ এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে পঞ্চাশ বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম অর্থাৎ পঁয়ত্রিশ গ্রাম সুনাম মেশালে তাদের অনুপাত পাঁচ অনুপাত এক হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করুন তো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স by মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই তাহলে আমাদের এই দুইটার মানের প্রয়োজনীয়তা রয়েছে অঙ্কটা করার জন্য তাহলে যা দেওয়া আছে সেখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস বা এটা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তো আমরা একটা পেলাম এখন লাগবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আমরা জানি এক্স

আমাদের বের করতে হবে হচ্ছে এটার মান তাহলে এটা টু আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ফাইভ তাহলে উত্তর হবে হচ্ছে থ্রি রুট ফাইভ এটি হবে নির্ণয় মান এটিই পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বারো নাম্বার বারোতে বলা আছে ছত্রিশশো টাকা করে দুইটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অন্যটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হলে সব মিলিয়ে কত লোকসান হয়েছে তো এখানে প্রতিটি চেয়ারের দাম ছত্রিশশো টাকা দাম মানে হচ্ছে এখানে বিক্রয় মূল্য অর্থাৎ প্রতিটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশশো টাকা তো এখানে প্রথমটা বলা হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছিল বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ছত্রিশশো টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান আসবে হচ্ছে ছত্রিশশো এটা হচ্ছে একশো বিশ পার্সেন্টের সমান তাহলে একশো পার্সেন্টের সমান বের করতে হবে একশো বিশ বাই একশো ইকুয়েল টু আসবে হচ্ছে তিন হাজার টাকা তাহলে ক্রয় মূল্য ছিল হচ্ছে তিন হাজার টাকা বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশশো টাকা আবার বিশ পার্সেন্ট ক্ষতিতে বা লোকসানে ছত্রিশশো টাকা হলে ক্রয় মূল্য ইকুয়েল টু আসবে হচ্ছে ছত্রিশশো যেহেতু লোকসানে সেহেতু এটা হচ্ছে এইটি পার্সেন্ট দামের সমান ইন্টু আশি পার্সেন্ট আর একশো পার্সেন্ট সমান কথা হবে সেটা বের করতে হবে এইটা আসবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অতএব মোট ক্রয় মূল্য ইকুয়েল টু তিন হাজার প্লাস হচ্ছে চার হাজার পাঁচশো আসবে হচ্ছে সাত টাকা আর মোট বিক্রয় মূল্য ইকুয়েল আসবে হচ্ছে ছত্রিশশো যোগ ছত্রিশশো ইকুয়েল টু আসবে হচ্ছে সাত হাজার দুইশো টাকা তাহলে মোট ক্ষতি বা মোট লোকসান এটা বিয়োগ করলে পাওয়া যাবে আসবে হচ্ছে তিনশো টাকা এই তিনশো টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নামে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ